আবারও ইতিহাস সৃষ্টি করলো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। সূর্যের দিকে পাড়ি দিল ইসরোর মহাকাশযান আদিত্য L1। ভারতীয় রকেটে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলের কাঁধে চেপে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টারের লঞ্চিং প্যাড থেকে রওনা দিল এই মহাকাশযান। প্রায় 1.5 মিলিয়ন কিলোমিটার অর্থাৎ প্রায় 15 লক্ষ কিলোমিটার ভ্রমণ করে গন্তব্যে পৌঁছবে মহাকাশযানটি। সময় লাগবে প্রায় 120 দিন। এই আদিত্য L1-এর মূল কাজ বা মূল উদ্দেশ্য হচ্ছে সূর্যের যে বহিরামণ্ডল আছে, যে করোনারি মণ্ডল, সে করোনারি মণ্ডলের বায়ুমণ্ডল সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহ করতে আদিত্য L-কে মহাকাশযানে পাঠানো হয়েছে। আজকে 2রা সেপ্টেম্বর 11:50 এই PSLV রকেটে করে চেপে কিন্তু আদিত্য L1 পাড়ি দিল, আর আজকেই কিন্তু লঞ্চ করা হলো। এই আদিত্য L1 হচ্ছে ইসরোর প্রথম সান মিশন। এই যে ইসরো তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে তাদের বেশ কয়েকটি ভিডিও এবং বেশ কয়েকটি ইমেজ শেয়ার করেছে, যেখানে দেখা যাচ্ছে যে আদিত্য L1-এর মডেল কীভাবে তৈরি করা হয়েছে। এবং এই যে মিশন, এই মিশনের সঙ্গে জড়িত বিজ্ঞানীরা এবং উৎক্ষেপণের পর কৃত্রিম উপগ্রহটি বেশ কয়েকবার পৃথিবীকে প্রদক্ষিণ করবে, তারপর পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্স কাটিয়ে সোজা সূর্যের কাছাকাছি রওনা দেবে। সান আর্থ সিস্টেমের হ্যালো অরবিটের ল্যাগরেঞ্জ পয়েন্ট 1 এ আদিত্য মহাকাশযানকে পাঠানো হবে বলে জানা গিয়েছে। অর্থাৎ যে হ্যালো অরবিট বা যে হ্যালো কক্ষপথ আছে, সেই কক্ষপথের ল্যাগরেঞ্জ পয়েন্ট 1, তাই এখানে বলা হচ্ছে L1, এই পয়েন্টে আদিত্য গিয়ে পৌঁছাবে। পৃথিবী থেকে স্থানের দূরত্ব 15 লাখ কিলোমিটার, গন্তব্যে পৌঁছতে আদিত্য L1-এর সময় লাগবে 120 দিন বা 4 মাসেরও কিন্তু বেশি। যে L1 পয়েন্ট বা অন্য কোনো বাধাবিহীনভাবে সূর্যকে প্রদক্ষিণ করতে পারবে। আদিত্য স্যাটেলাইটের মূল পেলোডটি তৈরি করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স। এছাড়াও 6টি পেলোড তৈরি করেছে ভারতের অন্য কয়েকটি সংস্থা। আদিত্য L1 এ থাকা 7টি পেলোডের মাধ্যমে সূর্য মহাবিশ্বের অনেক তথ্য জানা যাবে। 4টি পেলোডের সরাসরি নজর রাখবে সূর্যের উপর, বাকি 3টি পেলোড ল্যাগরেঞ্জ পয়েন্ট 1 এ পরীক্ষা নিরীক্ষা চালাবে সূর্যের উচ্চ বায়ুমণ্ডলীয় তথা ক্রোমোস্পিয়ার ও করোনার গতিবিধি নিয়ে তথ্য অন্বেষণ করবে আদিত্য L1। ক্রোমোস্পিয়ার ও করোনা কীভাবে উত্তপ্ত হয় তা নিয়ে গবেষণা চালানো হবে এই মিশনের মাধ্যমে। সেই সঙ্গে ইসরোর তরফে এও জানানো হয়েছে আংশিকভাবে আয়োনাইজড প্লাজমার পিছনে কি বিজ্ঞান লুকিয়ে আছে তা নিয়ে তথ্য অনুসন্ধান করবে আদিত্য L1। সৌর বিস্ফোরণের কারণও খতিয়ে দেখবে। প্রসঙ্গত, শুক্রবার অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলার সুল্লুর পেটা শ্রী চেঙ্গালাম্মা পরমেশ্বরী মন্দিরে যান ইসরোর চেয়ারম্যান S. সোমনাথ। সকাল 7:30 মন্দিরে পৌঁছান তিনি। ভারতের প্রথম সূর্য যান আদিত্য L1 মিশনের সাফল্য কামনা করে পুজো দেন, প্রার্থনা করেন, এবং চন্দ্রযান 3 মিশনের আগেও এই মন্দিরে পুজো দিয়েছিলেন ইসরোর প্রধান।